পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, পদ্মা সেতু এখন বাস্তব। এটা এখন বাংলাদেশের জাতীয় সম্পদ। নিজের দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা আমাদের মতো দেশের জন্য প্রায় অসম্ভবকে সম্ভব করা বলা যায়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে। স্বপ্নের এই পদ্মা সেতু এখন বাস্তব হলেও এর জন্য পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলা করে এত বড় বাজেটের একটি সেতু নির্মাণ করা বাংলাদেশের জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ। কারণ এই পদ্মা সেতুই এযাবৎকালের বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা। কিন্তু এই পদ্মা সেতু প্রকৌশলগত বিষয় হলেও পদ্মা সেতুর নির্মাণের বড় একটি ভুল যা মানুষকে ভোগাতে পারে শত বছর। মানুষ মাত্রই ভুল, আর মানুষের নির্মিত এত বড় একটা স্থাপনায় ভুল থাকবে না তা তো হতে পারে না। তেমনি আমাদের স্বপ্নের পদ্মা সেতুরও একটি বড়সড় খুঁত রয়েছে, সেটি হচ্ছে এই সেতুর রেলপথ। বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। বাংলাদেশের সবচেয়ে দামি স্থাপনা এই পদ্মা সেতুর রেলপথ সিঙ্গেল লাইনের, আর 100 বছর স্থায়িত্বের এই পদ্মা সেতুর রেলপথটি আর কোনোভাবেই ডাবল লাইনে রূপান্তর করা সম্ভব হবে না। ফলশ্রুতিতে একটি ট্রেন যখন পদ্মা সেতু পার হবে তখন বিপরীত পাশে আরেকটি ট্রেনকে পদ্মা সেতু পার হওয়ার জন্য অপেক্ষায় থাকতে হবে। 2003 সালের 3 মে পদ্মা বহুমুখী সেতুর সমীক্ষা শুরু হয় এবং পরিপূর্ণ সমীক্ষা শেষ হয় 2005 সালের 5ই মে। এই পদ্মা সেতুর সমীক্ষা করার সময় পদ্মা সেতুতে রেল লাইন যুক্ত সহকারে 25 মিটার প্রশস্ত সেতু নির্মাণ করার পরিকল্পনা ছিল। কিন্তু 2007 সালে পদ্মা সেতু প্রকল্প অনুমোদনের সময় রেল সেতুর নির্মাণের পরিকল্পনাটি বাদ পড়ে যায়। কিন্তু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় পদ্মা সেতুতে রেল লাইন যুক্ত করার নির্দেশ দেন। আমরা সবাই জানি 1998 সালে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুটির একপাশে রেল সেতু যুক্ত রয়েছে, কিন্তু এই সেতু দিয়ে দিনে 24টির বেশি রেল পারাপার হতে পারে না। যারা বঙ্গবন্ধু সেতুটি ট্রেনে করে পাড়ি দিয়েছে তারা বিষয়টি কমবেশি জানে। কিন্তু যমুনা সেতুটিতে হঠাৎ ফাটল দেখা দেবার কারণে সেতুর উপর দিয়ে রেল পার হবার সময় বাধ্যতামূলক ঘন্টায় সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে সেতুটি পার হতে হয়। আর যমুনা সেতুর ফাটলের তিক্ত অভিজ্ঞতা নিয়ে 2009 সালে পদ্মা বহুমুখী সেতুটি দ্বিতল সেতু আকারে নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়, যার নিচতলায় ট্রেন এবং উপরতলায় গাড়ি চলাচলের ব্যবস্থা নেওয়া হয়। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে রেল চলাচলের ব্যবস্থা সেতুটির নিচতলায় করা হলো কেন। এর উত্তর হচ্ছে ট্রেন বেশি খাড়াভাবে উঠতে পারে না, রেল লাইনের ঢাল বা স্লোপটা হতে হয় কম, গাড়ির রাস্তার ঢাল খানিকটা খাড়া হলেও চলে। আর ট্রেনের লাইন যদি ওপরে হতো তাহলে এটার স্লোপ কম হওয়ার জন্য অনেক দূর থেকে ট্রেনের লাইন ওপরের দিকে ওঠানো শুরু করতে হতো, এর ফলে খরচ পড়বে অনেক বেশি। বেশি উঁচুতে রেলগাড়ি তুলতেও জ্বালানিও বেশি খরচ হবে, কাজেই রেল লাইন যদি নিচের লেভেলে করা হয় তাহলে $00,00,000 কম খরচ হবে। মূলত $1,000,000 খরচ কমানোর জন্যই রেলের ডেক নিচে করা হয়েছে। কিন্তু তারপরও পদ্মা সেতুর যখন নকশা করা হয় তখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নকশা থেকে বাদ দেওয়া হয়, সেটা হলো ডাবল রেল লাইন। 2007 সালে পদ্মা সেতু অনুমোদনের সময় এর ব্যয় ধরা হয় 10,162 কোটি টাকা। রেল সুবিধা যোগ করে 2011 সালে এর ব্যয় বেড়ে দাঁড়ায় 20,700। তখন রেল লাইনের জন্য প্রস্তাব ছিল ডাবল লাইনের ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা, কিন্তু নির্মাণ ব্যয় কমাতে পদ্মা সেতুর নিচতলায় সিঙ্গেল লাইনের ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পদ্মা সেতুতে ডাবল স্টেক কন্টেইনারবাহী ট্রেন চলাচল করতে পারবে, যাত্রীবাহী ট্রেন চলতে পারবে 160 কিলোমিটার গতিতে এবং পণ্যবাহী ট্রেন চলতে পারবে 125 কিলোমিটার গতিতে, যেখানে বঙ্গবন্ধু সেতুতে রেল চলতে পারে মাত্র 20 কিলোমিটার গতিতে। পদ্মা সেতুতে ডুয়েল গেজ রেল লাইন থাকার কারণে ব্রডগেজ এবং মিটার গেজ উভয় ধরনেরই ট্রেন চলতে পারবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়, পদ্মা সেতুতে বহুমুখী সুবিধা থাকলেও রেল পারাপারে বঙ্গবন্ধু সেতুর মতোই সমস্যা হবে। আপনারা অনেকেই জানেন যে বঙ্গবন্ধু সেতুতে সিঙ্গেল লাইনে রেল পারাপারে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে, যার কারণে 16,781 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ করা হচ্ছে, যা সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলাকে যুক্ত করছে। আর এই সেতু দিয়ে প্রতিদিন 44টি ট্রেন চলাচল করতে পারবে। বিপরীত দিকে পুনরায় ডাবল লাইনের রেল সেতু তৈরি করা একটি বড় চ্যালেঞ্জিং বিষয়, একই সাথে ব্যয়বহুল। এমনকি ভাঙ্গা জংশন থেকে বরিশাল পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।
পদ্মা রেল সংযোগ এবং খুলনা মংলা রেললাইন নির্মাণের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম মংলার সঙ্গে রেলপথে সরাসরি যুক্ত হবে ঢাকা। আর তখন পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেন চলাচল অনেক বেড়ে যাবে। আর তখনই সমস্যার সম্মুখীন হতে হবে। সমস্যার কারণ বঙ্গবন্ধু সেতুর মতোই, পদ্মা সেতুতে রেলপথ পাড়ি দেওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কারণ একটি ট্রেন সেতু পার হওয়ার আগ পর্যন্ত আরেকটি ট্রেনকে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে, যেটা ভবিষ্যতে একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। পদ্মা সেতুর নিচতলায় সিঙ্গেল লাইনের ডুয়েল গেজ রেললাইনের কাজ এখনও চলমান রয়েছে, যেটা হয়তো কিছুদিন পর শেষ হয়ে যাবে, যা প্রায় 5 ফুট প্রশস্ত হবে। তবে রেললাইন ছাড়াও পদ্মা সেতুর নিচতলায় থাকবে 30 ইঞ্চি চওড়া গ্যাস পাইপ, যার কারণে সেতুর নিচতলায় আর তেমন কোনো খালি জায়গা থাকবে না, ফলে রেললাইন ভবিষ্যতে ডাবল লাইনে উন্নীত করাও অসম্ভব। এছাড়াও পদ্মা সেতু মোট যে পরিমাণ ভার বহন করতে পারবে সেখানেও ডাবল লাইনের রেল বহন করার সুযোগ রাখা হয়নি। যদি ডাবল লাইনের রেল চলার সুযোগ রাখা হতো তাহলে এর ব্যয় আরও অনেক বৃদ্ধি পেত। পদ্মা সেতুতে যদি ডাবল লাইনের রেল চলার ব্যবস্থা করা হতো তাহলে আরও প্রায় 5,000 কোটি টাকা ব্যয় বৃদ্ধি পেত। কিন্তু সেক্ষেত্রে রেল চলাচলের জন্য একটি বড় সুবিধা পাওয়া যেত, যেটা হয়তোবা 100 বছরেরও বেশি সময় ধরে মানুষ এর সুবিধা ভোগ করতে পারত। যেমন 107 বছর আগে হার্ডিস ব্রিজের ডিজাইনার আলেকজান্ডার মিয়াডোস রেন্ডেল বুঝতে পেরেছিল, তাই তো 4 মার্চ 1915 সালে ডাবল লাইনের ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হয়েছিল। আর এই হার্ডিস ব্রিজের বয়স এখন 107 বছর পেরিয়ে গেলেও এই সেতুর উপর দিয়ে এখনও দুটি ট্রেন একসাথে পদ্মা নদী পাড়ি দিতে পারে। কথায় আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। কারণ পূর্বের রেলপথ ছাড়াই সেতুটি নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন হয়তো এই রেলপথে পদ্মা নদী পার হওয়া থেকে আমরা বঞ্চিত হতাম 100 বছরের জন্য। সেদিক থেকে চিন্তা করলে সিঙ্গেল লাইনের রেলপথই আমাদের জন্য একটি সৌভাগ্যের বিষয়। কারণ হয়তো ডাবল লাইনের রেল সেতু সহ পদ্মা সেতুটি নির্মাণ করার জন্য আমাদের আরও অপেক্ষার প্রহর গুনতে হতো। যাই হোক, পদ্মা সেতুতে রেল সুবিধা যুক্ত হওয়াটা খুবই জরুরি ছিল।